যিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকার যে মাটি সেখান থেকে আবহাওয়া এবং তার যে শারীরিক গঠন সেই শারীরিক গঠনের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা পৃথিবীর আর কোন আকাশকে মিলবে না। ফলে একজন মানুষকে টেঞ্জিবলি বেঁচে থাকতে হলে তার এই বস্তু এই জিনিস নিয়ে বেঁচে থাকতে হলে তার এই টেঞ্জিবল যে নর্ম তার ভিতর থাকতে হয় এবং তার এই টেঞ্জিবল এক্সপিরিয়েন্স থাকতে গিয়ে তার ভিতর যে ইনটেঞ্জিবল পারসেপশন গুলো আসে সেই ইনটেঞ্জিবল পারসেপশন গুলো হচ্ছে তার বোধ, সেই বোধ গুলো অবশ্যই না থেকে আসে পরিবার একবারে পরিবার পরিবার থেকে আসে বলে আমরা বলি ভাষা একেবারে প্রথমে পরিবার কেন্দ্রিক। আমার মায়ের কাছ থেকে যে ভাষা শুনেছি যে সূত্র সারা পৃথিবীতে মাতৃভাষার এত পুরোটা হয়তো জয়গা আপনারা যাদের সবাই আপনারা ইংরেজি বলতে পারেন শিখেছেন ইংরেজি 2300 বছরের বেশি যেমন ইংরেজি আমরা শিখেছি আমরা কেউ ইংরেজি পড়েছি আমি নিজেও ইংরেজি পড়েছি কিন্তু আমি দেখেছি যে যখন আমি কথা বলতে চাই এই মুহূর্তে কথা বলছি আমার চিন্তার কোনো কারণ আমি কথা বলছি কথা বলতে বলতে একটা প্রসঙ্গ আসার পরে দ্বিতীয় প্রসঙ্গ এসে যাচ্ছে এবং আমি একটু দ্রুত আস্তে কথা বলবে আমার প্রসঙ্গ কিন্তু বাদ পড়ে যায়। If I want to speak in English, I will be able to do so. But in some way or other, কিন্তু আমার এই যে ইংরেজি বলা দুটোই ইংরেজি বলছি আমার 30 বছর ইংরেজি প্রফেসর বাংলা যখন আমি বলি আমি মনে করি যে আমি বঙ্গার সাথে মতো হয়ে যাচ্ছি আমি সম্মান সাথে মতো হয়ে যাচ্ছি আমার বাসায় পাখারে নদীর মতো হয়ে যাচ্ছে আর ইংরেজি যখন বলছি তখন মাঝে মাঝে আস এগুলো বলছে তখন দেবে যাচ্ছে ফলে মানুষের স্বাভাবিকতা হচ্ছে তার উৎস সেই উৎস এটা আসলে সারা পৃথিবীর হয় এই জাতিগুলোতে বিরক্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই নৃতাত্ত্বিক নির্মিতি এবং আমাদের ভাষিক যে অভিব্যক্তি আমার ভিতর যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যটা আছে হাজার হাজার চেষ্টা করলেও আমাকে এখন গ্রীপুরে বলা যাবে হাজার চেষ্টা করলেও আমাকে এখন কে বলা যাবে এখন গ্রামীণ বলা যাবে কিন্তু আরেকটা জিনিস বলা যাবে এই যে ভাষিক অভিব্যক্তি বা নৃতাত্ত্বিক অভিব্যক্তি একটা যৌন সত্য সংখ্যা রয়েছে হয়ে এসে ভূমি ধমা যেমন তাত্ত্বিক একটা তাত্ত্বিক বলেছিলেন যে সত্তাটা তৈরি হয়েছে সেই সত্তার একটা বিবর্তন আছে আপনি আমাদেরকে আমার চেহারা দিকে দেখালেন আপনি বলতে এটা কোন কোনো বাগালি না এটা প্রত্যেকের দিকে দিকে আসবে হ্যাঁ এসেছে তো পৃথিবীর যে কোনো জাতির সঙ্গে বাঙালি জাতির সঙ্গে এই বিশ্বরূপতা আছে বিশ্বজনীনতা এখন আছে কাজে নজরুল ইসলাম আমি মনে করি যে বাঙালির যে জাতি রাষ্ট্র জাতিসত্তা যে বৈশিষ্ট্য সেটা কাজী নজরুল ইসলামের ভাষিক পরিণতি পেয়েছে কেন তিনি বলেছিলেন 1942 সালে বাঙালির মধ্যে এক নয় বলতে পারবে বাঙালির বাংলা বাঙালি সেদিন অসাধ্য সাধন করবে বাঙালি সেদিন ভারতকে স্বাধীন করবে অর্থাৎ উপমহাদেশকে স্বাধীন করবে অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন করবে বাংলাদেশের অনেক মানুষের যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইয়ে থেকে নৃতত্ব থেকে এসেছে বাসায় উৎস থেকে এসেছে আচ্ছা তারপর নৃতত্ব এবং বাসায় উৎস দুটো মিললে ইন্টেঞ্জিবল মিললে সংস্কৃতিটা তৈরি হয় কোথাও আছে কিন্তু পাশাপাশি একটা বৈসাদৃশ্য এই বৈসাদৃশ্যের ভিতরে কোনটা যদি করা যায় তাহলে পারিবারিক স্তরে একটা পারিবারিক ব্যক্তির আবার ব্যক্তির আবার পরিচয় থাকে যদি এ হয় তাহলে ধর্মে আগে খ্রিস্টান ধর্মে আগে মুসলমান ধর্মে আগে হিন্দু এই কথাটি কোনো সম্পূর্ণ শুনতে আমি বাঙালি তারপর আমি মানুষ আমি ডক্টর
ডট বেরি বলুন বেরি বলুন, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক আমি তাই বেরো, কিন্তু ওই তো কেউ বাঙালি বাঙালি জাতি বলছে না আমি বাঙালি মানে এদিক থেকে আপনার বলি এই যে বাংলাদেশ মধ্যে জাতি রাষ্ট্র, এই জাতি রাষ্ট্রের ভিতর সম্পূর্ণ যে জাতিসত্তাগুলো আছে আমি সেগুলোর কথা আমার মনে করে বলতে চাচ্ছি যে আমি ক্ষত্রিয় জাতিসত্তা বলতে চাচ্ছি না, ট্রাইবাল বলতে কোনো কিছুই বলতে চাচ্ছি না, ধর্ম গোষ্ঠীর বলতে পারছি না, কিন্তু আমার আলাদা বৈশিষ্ট্য নিয়ে আমি এর সঙ্গে যুক্ত আছি কোথায় এই জাতিসত্তার সঙ্গে একমাত্র গ্রামের ভাষা আমি যে ভাষাতে কথা বলি সেটি হচ্ছে আমার বাংলা ভাষা, বাংলা ভাষা এবং এই বাংলা যে বৈশিষ্ট্যকে দাঁড়িয়েছে সেটি আমার শরীরে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং যার কথা নেই সেটা আমার বলি এই নৃতাকে আমি কিন্তু অস্বীকার করতে পারবো না, এই তিনটি কিন্তু বাঙালি এই বাঙালিদের ভিতরে আগে যদি আপনি যান দেখুন সেখানে খন্ড কথা ছিল বলা হয় তার বাংলাদেশ আগে কখনো স্বাধীন রাষ্ট্র ছিল কথাটা একবার সম্পূর্ণ দেখুন, আপনি যদি মহাভারতে যান রাজা চিত্রসেনের কথা শুনবেন, চিত্রসেন কি করেছিলেন, চিত্রসেন ছিলেন প্রথম বঙ্গ রাজ্যের অধিপতি যিনি স্বাধীনতাকে রক্ষা করেছিলেন, তাহলে স্বাধীনতাকে দিয়েছিল সে যত পুত্র হবে সে দশটা পরিবার দিয়ে যদি রাষ্ট্র করতে পারে, তাদের এই স্বাধীনতার ইচ্ছাটি এই অভিপ্রায়টি ইচ্ছেটি ইন্টেনশনটি এটা বাঙালি সমাজের ভিতর এখন একেবারে আমার কোনো ইতিহাস বিভক্তি দিয়েছে, বিভক্তি দেওয়া থেকে যে পদপুষ্ট যে যেগুলো ইনগ্রিডিয়েন্টগুলো যে উপকরণগুলো আমাদের দিয়েছে সেটা হচ্ছে প্রথমে আমার ভাষা, দ্বিতীয়ত আমার শারীরিক বৈশিষ্ট্য, তৃতীয়ত আমার বুদ্ধি এবং এই তিনটে মিলিয়ে আমার যে প্রকাশের ইচ্ছা প্রকাশ আমার যে এটা দেখেন আমার কেন যদি মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আমাদের যে তার দেয়া সংবিধান তো তারই দেন, তার দেয়া না হলে যে পাকিস্তান